কি নাম তোমার, কোথায় বাড়ি, একলা নারী এখানে দেখি নাম তোমার, কি নাম তোমার, কোথায় বাড়ি, তোমে প্রকাশ করি তারা ধরে রয়েছি আমি, তারা ধরে রয়েছি আমি, চল খোলা তো আমি ফাটা ফাটাই বাপুর কাছি, আজ জল চলি যায় নাচি নাচি, বলি ফাটা ফাটাই কাপড় কাছি, জল চলে যায় নাচি নাচি, আমি ফাটা ফাটাই কাপড় কাছি, আজ জল চলে যায় নাচি নাচি, জল চলে যায় নাচে নাচে, তুমি দোষ দিও না আমায় মিছা মিছি, তুমি দোষ দিও না আমায় মিছা মিছি, তুমি অন্য জায়গায় যাও না। দোস্ত বনা মানে আমি প্রত্যেক দিন ডাড়া ফেলে বসে থাকি, আর তুমি ঘাটে কেবল জল ঘোলা, যতই চারা দাও জল ঘোলা করলে মাছ উঠবে? হ্যাঁ, ডাড়া ফেলে রয়েছি আমি, জল ঘোলা করছো তোমার, ডাড়া বলে ডাড়া ফেলে রয়েছে আমি, জল ঘোলা করছো তুমি, তারাই মাছ ধরবো আমি, জল ঘোলা তুমি করো না, তুমি মাছ ধরা তো হবে, নতুন মাছ ধরছে তাই হয়, এ মাছ ধরা এর পেশা নয়, আমার যেটা মনে হলো আইডিয়া, পেশা নয় মানে আপনাদের এদিকে বন্যার জল আসে নাকি? আমার 12 বছর টাকা হলো, তারাই আমার খাড়া হলো, ঠাকুর দাঁড়াও, তোমার দাঁড়া দেখবো, সব দেখবো, দাঁড়াও, বলছি যে ওই কিছু কিছু মাছ দেখবেন যেদিকে বন্যা হয় বা কাঁদরের জল যায় বা ক্যানেলের জল যায়, দেখবেন জলটাকে পায়ে করে ঘুলি দিয়ে দাঁড় ফেলতে পারে, ট্যাঙ্গারি ফ্যাঙ্গারি এইসব মাছ লাগে নয়, জলটা ঘোলাই থাকে নচেত লাগবে না, তাহলে তুমি কি মাছ ধরতে এখানে বসেছো আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি বললে 12 বছর ফেলতাম ডাঙা, কোনোদিন হয়েছে কি ঠোকর মারা, বলে 12 বছর ফেললে ডাঙা, কোনোদিন কি হয়েছে ঠোকর, ওরে 12 বছর ফেললে ডাঙা, ওরে কোনোদিন হইল কি ঠোকর মারা, 12 বছর ফেললে ডাঙা, কোনোদিন কি তোমায় হলো ঠোকর, মাছের ফেচাই ভদ নাকি করে নোরা চলা, তুমি একটু খুঁজে বলো না, ওগো 12 বছর হলো ডাড়া, কত সুন্দর করলাম চারা, 12 বছর 12 বছর হলো ডাড়া, কত সুন্দর করলাম চারা, তারাই আমার ডানে ডাড়া, তারাই আমার হলো খাড়া, টিপিক টিপিক করেছে বাবুল হারে, আজ ফোতা নেড়িয়েছে, আই লেডিজ, হ্যাঁ এই ঘাটে মাছ ওঠে কিন্তু কোনোদিন ঠোকর হয়নি, আজকে প্রথম আজ ঘাটে মাছ উঠেছে ঠোকরও ধরিয়েছে, এ ছেলেটার আমার মনে হচ্ছে ডাঁড়া ফেলা নয়, অন্য কোনো একটা মতলব কিছু একটা আছে। আচ্ছা ঠাকুর বলো তো, তুমি বামুনের ছেলে হইয়ে কেন এসেছো আজি হেতাই ধেয়ে, বামুনের পূজা অর্চনা করো গিয়ে তোমার এ কাজ শোভা পাবে, আমি পূজা করার সময় পূজা করি, পূজা করে এসে আবার চার দি আমার ভক্তি রূপা করলাম চারা, নিষ্ঠা রূপা ধরলাম তার ভক্তি, তোমার কয় ইঞ্চি দি হইল তারা, ওরে বৈশ্য চোপারে কইয়ে খারা, কয় ইঞ্চি আর হলো তারা, খুব দামি কথা বলেছো, ক ইঞ্চি কত বড় ডাঁড়া, আমি ডাঁড়া বড় করতেও পারি ছোট করতেও পারি, ডাঁড়া ছোট হয় বড় হয় না, হুইল ডাঁড়া ছোট করা হয় টেনে দিলে বড় হয় না, হোল্ডিং ডাঁড়া এনেছি আমি, শোনো কথা বলছি আমার, ফোল্ডিং ডাঁড়া বলে ফোল্ডিং ডাঁড়া,
বড় করতে পারি, আমি ডানা বড় করতে পারি, আমার কথা শোনো ভালো ভালো। তোমার ডানা ভালো, কখনো বড় করতে পারে কখনো ছোট করতে পারে, এরকম ডানা আমি দেখি না। যারা মা ধরে জিজ্ঞেস করে দেখো, যাক ভালো তোমার ডানা ভালো। তবে কিসের ফদ না হইলো শেতাম, ওরে কি দিয়ে তোমার গাছ দিয়ে ফদ, আর কিসের ফদ না হলো ছটা, কি দিয়ে গাছলে ছটা, ওরে কিসের দিয়েছো সেতাই সুতা, কিসের দিলে সেতাই সুতা, তুমি একটু খুলে বলো না। আমার ফোতা কি জানো, হ্যাঁ নিষ্কামেরও হলো ফোতা, তাই তোই আমার কোর লোখারা, নিষ্কামের নিষ্কামের হলো ফোতা, তাই তোই আমার কোর লোখারা, ফোতাই আমার সাদা পাড়া, ফোতাই আমার সাদা পাড়া, চাই এই একটু দেখো না। ভালো ভালো, তবে তোমার ডানা ভালো, ফোতা ভালো, সব ভালো, তবে মাছটা কিন্তু আমার মনে হচ্ছে তোমার চারের গুণে আসে না। তুমি প্রতিদিন চার, আমি প্রত্যেকদিন চার দিই, কোনো দিন ঘাটে, আজকে আমার জন্য তোমার মাছ এসেছে, তুমি অন্য ঘাটে কাপড় কাচো, মাছ ধরতে অসুবিধা হচ্ছে, আমার জন্য মাছ এসেছে, আমি ফাটা পাটাই কাপড় কাচি, ওরে বল পড়িছে, ওরে আজ গেছি আর ফাটা কাটা, ফাটা পাটাই কাপড় কাচি, বল পড়িছে আজ, আজকে আমার 12 বছর বয়স হয়েছে, 12 বছর পরে আমার কাপড় কাচছি, ফাটা পাটাই টপ 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 করে জলে বোল পড়েছে, সেই খারের গন্ধে মাছ এসেছে, তুমি নাও না কথাই আমার কাছে, আর খারের গন্ধ, খারের গন্ধ মাছ এসেছে, নাও না কথাই আমার কাছে, ওরে আমি আছি তাই ঠোকর মেগেছে, আমি আছি তাই ঠোকর মেগেছে, নইলে ঠোকর মারতো না। আমার ফোতাতে ঠোকর মাছে, তুমি দেখলে কি করে কাপড় কাচতে কাচতে, ওই তুমি বললে না, তাহলে তোমার নিশ্চয়ই স্বভাব খারাপ। কার? হ্যাঁ তুমি দেখলে কি করে, এই ব্যাপারটা নয়, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে আর একজনের জলে দাঁড়িয়ে আছে, বুঝলেন, তবে যে আমি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি বল দেখিনি, তবে যদি পেচ্ছা করছি, তবে তুই বুঝলি কি করিয়ে, বলছি আমিও করি যে, এই তুমি যেমন আমার দিকে তাকাইছো আমি তোমার দিকে তাকাই, আমি ডানা ফেলেছি, আমি দেখবো না কে কোন দিকে আসছে, ওরে জলের উপরে প্রতিবিম্ব পড়ে, ওরে দেখছি আমি নজর করে, দেখছি আমি নজর করে, তুমি চাইছো আজি আমার ধারে, চাইছো আজি আমার ধারে, চাইছো আজি, আরে আরে মিথ্যা কথা বলো না ও ঠাকুর। শোনো আমি কেন দেখছি জানো, যার আমি পূজা করি সেটা হলো বাসলি, সবার আছে জানা, তার মুখটার সঙ্গী তোমার মুখের মিলই আছে, জানেন আপনার ঠিক জানো একরকম, সেই জন্য আমি তোমাকে বারবার চাইছি। তবে আমি কেন তোমার দিকে যাই, তুমি শুনে নেবে কানে, আমি গিয়েছিলাম মেলায় গোবিন্দ দর্শনে, সেই কানাইয়ের মুখের সঙ্গে তোমার মুখের আজ কত মিলি খুঁজে পেলাম, ওরে তাই তো জলে প্রতিবিম্বেতে তোমার ছবিটাই আমি আজ দেখিলাম। তাহলে তোমারও 100 আমারও 100, তাহলে এক কাজ করো চলো, তুমি আমার ঘরকে চলো, আমি তোমাকে ভালোবাসো ঠাকুর। বললো না বললেন ঠাকুর, সমাজ মোদের মানিবে না গো, তুমি এ কথা বললো না দূরে থাকো, আর সমাজ আমার মানিবে না গো, এ কথা বলো না দূরে থাকো, বলি সমাজ মোদের মানিবে না গো, তুমি এ কথা বললো না দূরে থাকো, সমাজ আমার মানিবে না গো, এ কথা বলো না দূরে থাকো, তুমি রাখো আমার কথা রাখো, তুমি এমন কথা বললো না, শোনো কেউ কিছু বলবে না, তোমার আমার প্রেম, তোমার আমার ভালোবাসা এই জগতের মাঝখানে প্রতিষ্ঠিত করব। বললো রে ঠাকুর, হ্যাঁ তুমি ব্রাহ্মণ, আমি নিয়ে যাব আজ গ্রামের মাধারে, আমি হলাম ব্রাহ্মণের ছেলে, জানাই পরস্পরে, এটা তোমার মোহ বটে ঠাকুর, এ কথা বললো না বললো না, দুদিন পরে প্রেম প্রীতি ভালোবাসা সবে যাবে, সলো আনা কিছুই থাকবে না, তুমি কোনোদিন এ কথা ভাববে না, তোমায় আমি নিয়ে যাব সমাজের বুকে প্রতিষ্ঠিত করিব, শোনো আমি তোমার কাছে গাই,
আমি তোমায় ভালোবাসি নিয়ে যাব হয়, যদি সঠিক আমায় ভালোবাসো তোমায় প্রমাণে দিতে হবে, তুমি আমার কাছে ঠাকুর মশাই কথা দিয়ে যাবে ঠাকুর। সঠিক প্রমাণে দেবাই আমি, আজ বাসলের মন্দিরে আজ তোমায় আমি বিয়ে করব মন্দির মাঝারে। তার আগে ঠাকুর শুনো বলো, আমি ঘাটের মাঝে কাপড় কাচি, আমার কাপড়ের গাঁট হলো এই গাঁটখানা মাথায় নিয়ে ব্রাহ্মণে সমাজের মাছ দিয়ে যাবে, তুমি আমার কথা শুনে চলো। গাঁটখানা যখনই আমার আমি মাথায় তুলে দিলাম, মাথায় তুলে নিয়ে আমি বর্ধমান জেলা আপনার বাড়ি এই যে বীরভূম হারে নাকি বর্ধমান হারে আমি আপনাকে একটু ঘুষ দিলাম পাগল। এতক্ষণ ছিল হারা জেতার খেলা, আর তো হারা জেতার খেলা নাই, আমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে মিলন গানটা গাই, আমাদের কেউ বড় নাই কেউ ছোট নাই এই আসরের মাঝে হইল, এতক্ষণে যা বলিয়ে গিয়েছি সব ছেড়ে দিয়েছি। আজ বাবলার পাটাখানা আমি মাথায় তুলে নিলাম, আজ কাপড়খানা ঘরে নাও কথাটি বলিলাম। ব্রাহ্মণ সমাজের মাঝ দিয়ে যখনই আমার ঠাকুরই চলে যায়, ওরে ব্রাহ্মণ সমাজ আমার কহিছে তথাই, ওরে মাথা খারাপ হইয়াছে এই ব্রাহ্মণে যে সারা জীবন নষ্ট নষ্টামি করে নষ্ট হইয়াছে, ও যে রজকের মেয়ে নিচু জাতি হইল, আজ তার সঙ্গে গোলাগুলি করছে ঠাকুর গোলাগুলি করছে, তোমরা সবাই দেখে চলো সমাজ থেকে বিতাড়িত এদের করতে হবে, এই রকমে বলা বলি যখন করছিল গো হবে সবাই বলে ওরে চণ্ডীদাস আজ কুলাঙ্গারের মতো কর্ম করিলি। আমি বললাম কেন, আমি রজকিনীকে ভালোবাসি আমি বিয়ে করেছি, আজ থেকে প্রতিজ্ঞে করিলাম শোনোই আমার ঠায় তোমাকে আমরা কোনোদিনই গ্রহণ করব নাই। ওরে এদিকে তে ঠাকুরের বাবা মারা গেল, এবার ব্রাহ্মণদের সেবা দেবে কি বলিব বলো। ব্রাহ্মণরা কই যদি তোমরাই আমায় আজ সেবা দিতে পারো, 12 বছর তিত্তি তিত্তি ঘুরে এসে সেবা নেব আমার কথা ধর। এবার ব্রাহ্মণের সেবার জন্য ঠাকুর মশাই যখন ব্রাহ্মণদের বসায়, ওরে ঠাকুর মশাই আগে আগে খাবার নিয়ে যায়, পিছনে তে রজকিনী যেই চলে গেল, যত আমার ব্রাহ্মণ সবাই উঠিল। এইবারে তখনই আমার লাইনে বসে যাই, রজকিনী যখন আমার খাবার ধরে হাতে থালায় রয় বলে নিচু জাতি বটে ওর হাতে খাবার তো খাবো না, ব্রাহ্মণ হয়ে খাবার দেব জানে নেই আপনারা। এবার 12 বছরের জন্য এরাম সেই খাবারে ঢাকা রেখে তীর্থে চলে গেল, ওরে 12 বছর পরে যখন আবার ফিরে গেল, যে রান্না করে আমার মাটিতে পুঁতে দিলাম, 12 বছর তিত্তি তিত্তি ঘুরে এসে যদি সেই রকমের খাবার হয় তবে খাবে বলো। যখন মাটি খুঁজেছে ঠাকুর যেমন গরম খাবার তেমন রহিল, এবার ব্রাহ্মণ সমাজকে আবার ডেকে আমার অগ্নি বসাইল। ব্রাহ্মণ সমাজে এসে যখন লাইন দিয়ে বসে যায়, আজ রজকিনী সেই সময়ে থালায় হাত দেয়, ওরে এমন সময় ঠাকুর মশাই আগে আগে গেল, খাবার নিয়ে পরিবেশন করতেছিল ভালো, পিছনে তে রজকিনী অমনি চলে যায়, সেই মাত্র রজকিনী সেতাতে পৌঁছায়, হঠাৎ করে হাতের থালা আমার মাটিতে পড়ে গেল, আজ চণ্ডীদাসের পায়ে দেখো আঙুলে কেটে গেল, আজ চণ্ডীদাসের যখনই আমার আঙুলে কেটে গেল হাই, রজকিনীর পায়ের আঙুলে রক্ত বেরিয়ে যায়, দুজনের রক্ত দেখে অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে রজকিনী কি কর্ম করিল। ওরে খাবার নিয়ে যখনই আমার রজকিনী গেল, কিছুক্ষণ পরে আমার চুলটা খুলিল, চুল যখন খুলে যাই হাতে থালা মরাই, আজ কেমন করে বাঁধবে চুলি আপনাদের জানাই। ওরে খোলা চুলে মা জননি খাবার তো দেবে না, তাই বাঁধা চুলে খেতে দিতে হয় বলি সলই আনাম, আরো দুটি হাতে আমার বাহির করে দিল, অবাক হয়ে সেই চুলটাই অমনি বেঁধে দিল, বলে ধন্য 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 এজন স্বয়ং লক্ষ্মী হলো, এই তো স্বয়ং মা বসলি, কি বলিব বলো
সবাই মেনে নিল, সমাজে মেনে নিল। এবারে ঠাকুরে বসে বসে সেখানেই আমার কচ্ছা লোকে দিল প্রেমের যাজন, যে করে সন্ধান শুনহ তাহার নিগুড় রস, যাহার যাজন করিবে ইরাইটা নিবে শ্বাস, তাহা হইলে কখনো না হবে পতন, জগতে ঘষিবে যশ বেদ বিধিসার, এমনই আচার যাজন করিবে যে যে জনে ভজিবে সেই জনে পাইবে গোবিন্দ পাইবে সে। দুজনেতে এই সময় কচ্ছা লিখে যায় বৈষ্ণব সমাজের জন্য কচ্ছা লিখে যায়, কিন্তু মা বা শুলির সেবা দিতে হবে এটা মনেতে বাসনা হলো বলে ভিক্ষায় অন্য ছাড়া মায়ের পূজা হবে না ভালো। আমি বললাম ওগো ঠাকুর তোমার কাছে গাই, নগরে নগরে নগরবাসীর কাছে আজকে তোমায় ভিক্ষা করা চাই। আজ নগরে নগরে আমরা যাব দুজনাই, আজ ভক্তগণে মায়ের পূজার জন্য সেবার জন্য দান করে গাই।